আপনার কফের ভিতরে আল্লাহ বললেন মা ইউবাদালুল কওলু লাদাইয়া, আমার সিদ্ধান্ত বলুন পাল্টায় না বদলায় না পরিবর্তন হয় না। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দাগণের উপরে জালিম অত্যাচারী নই, আমার বান্দাদের প্রতি আমি অত্যাচারও করি না। আর একটু মন খুলে বলেন, এর মানে সমস্যা তো এইটা যে শ্রোতাদের মনে প্রশ্ন জাগে না, বক্তার বক্তৃতা শুনবে জনগণ ওদিকে মন দেন না, আপনাদের মতো শ্রোতারা এত গভীর মনোযোগে অশুনবে যে অশুনতে শুনতে আপনাদের মনেই প্রশ্ন জাগবে, আপনারাই প্রশ্ন করে ফেলবেন হুজুর এই প্রশ্নটার অ্যান্সার। আয়াতের প্রথম অংশে আল্লাহ বললেন আমার সিদ্ধান্তের পরিবর্তন হয় না, শেষে বললেন আমি বান্দাদের উপরে জালিম নই। আচ্ছা দুটো বাক্যের সম্পর্ক কি? ওদিকে দেখেন না, ওদিকে দেখেন না, এটা মাদ্রাসা না মসজিদ? হ্যাঁ এটা মসজিদ। এই কচি তোরা এত জোরে চিল্লে কথা বলতিস কেন? ওদিকে মন দেন না প্লিজ। আচ্ছা এই দুটো বাক্যের সম্পর্কটা একটু বার করে দেবেন। প্রথম বাক্যে আল্লাহ বললেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় না, আমার সিদ্ধান্ত পাল্টায় না, আমার সিদ্ধান্ত বদলায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি কোন সিদ্ধান্ত দেওয়ার পরে ওই সিদ্ধান্তটাকে আমি উল্টো করে নেই না, ও বাবা জিরা ভাইরা। পরে আবার বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 না, আর আমি আল্লাহ আমার বান্দাদের উপরে জালিম নই। এর মানে এটাই দাঁড়ালো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন আমার বান্দা পালন করতে পারবে না, এই রকম কোন বিধান আমি আল্লাহ আমার বান্দাদের উপরে চাপাই না। মন দিয়ে না শুনলে কিছু মাথায় যাবে না। বললেন আমার বান্দা পালন করতে পারবেন না, এই রকম বিধান আমি বলুন বান্দার যেমন ক্ষমতা আমি তেমন বিধান দেই। সূরা আলে ইমরানের শেষ রুকুতে এই আয়াত আছে। নবীজি বুখারীতে আসছে, নবীজি গভীর রজনীতে ঘরের দরজা খুলে বাইরে এসে আসমানের দিকে তাকিয়ে এই আয়াতগুলো পড়তেন।
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ বলুন আমিন। একটু জোরে বলে আমিন। কিন্তু কি আছে ওই আয়াতে? কিছু টের পেয়েছেন আপনারা? পাননি? চলুন আমরা দেখি। মহান আল্লাহ এই আয়াতটাতে বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা সালাত আদায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারলে যারা সালাত আদায় করে বসে বসে, তাহলে দাঁড়িয়ে না পারলে যতক্ষণ তাকত থাকবে আপনার দেহে আপনি সালাত আদায় করবেন কিভাবে? দাঁড়ানোর ক্ষমতা না থাকলে? মহান আল্লাহ জানিয়েছেন, সমবান্দা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবার ক্ষমতা তোমার দেহে না থাকে, অথবা যদি বসে বসে ইবাদত করবার মতো ক্ষমতা তোমার ভিতরে না থাকে, তার মানে বসেও যদি আমার জিকির তুমি না করতে পারো, আমার খুশির জন্যে বসে বসেও যদি তুমি নামাজ আদায় না করতে পারো, আমার জন্যে যদি বসে বসে ইবাদত করার ক্ষমতাটাও তুমি হারিয়ে ফেলো, জুনুবিহীন। মহান আল্লাহ বললেন, তখন শেষ পর্যায়ে হলো, মহান আল্লাহ বললেন, শুয়ে শুয়ে তোমার দেহে যেদিন সামর্থ্য থাকবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নামের গুণগান গাইবা, আমার নামের গুণ কীর্তন করবা, আমার নামের জপজিকির করবা, আমার জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ তোমার সালাত তোমার গুণ কীর্তন তোমার জিকির আজকার আমার দরবারে কবুল করব। যেদিন তোমার দেহে ক্ষমতা না থাকবে বসে বসে তুমি সালাত আদায় করবা, তোমার সালাত আমি কবুল করব। যেদিন বসবার ক্ষমতা নাও থাকবে শুয়ে শুয়ে সেদিন আমাকে ডাকবা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার আহ্বানে সাড়া দেব। তবে সম্বন্ধা, তোর বসবার ক্ষমতা না থাকলে আমি জোর করে বসে তোরে ইবাদত করতে বলবো, তোর যদি দাঁড়িয়ে ইবাদত করার ক্ষমতা না থাকে জোর জবরদস্তি করে আমি আল্লাহ তোরে দাঁড়িয়ে ইবাদত করতে বলবো, বলুন না? ওই একই কথা ২৬ পারা সূরা কফ থেকে যেটা পড়েছিলাম, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দাদের প্রতি জালিম নই। যদিও আয়াতের আরো উদ্দেশ্য আছে, ওই যে আয়াতটা পড়েছি না, আরো উদ্দেশ্য আছে, তো সেই উদ্দেশ্য ব্যক্ত করতে গেলে আমার বক্তব্যের আজকের আসল উদ্দেশ্যটাই ব্যাহত হবে, মানে আজকের আলোচনার বিষয়বস্তুটা না ওই আয়াতের উপরে না, সূরা বানী ইসরাঈল ১৫ পারা সূরাটা ২৩ নম্বর আয়াত,
যদিও মসজিদগুলো দেখলে খুব দুঃখ হয়, যেদিকে তাকায় সেদিকে চেয়ায়। আপনারা কিছু বলবেন না? আরে কিছু বলতেছেন না কেন? চেয়ার দেখবেন না? বসে বসে আল্লাহ বলে দিয়েছে বসে পড়তে না, চেয়ারে বসতে। বাহ 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 বাহ, বলে চেয়ারে সম্বন্ধে বলে, চেয়ারে বসে। আপনাদের নবী বুখারি শরীফের বহু জায়গায় এই হাদিসটা আসতেছে। আপনাদের নবী একবার বাহন থেকে পড়ে যায়, রসুলের প্রচন্ড চোট লাগে পায়ে, পায়ে যদি গুরুতর চোট লাগে,